আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যে ভিডিওটা সেটা হলো আমি রিয়া ব্যাংক আল জাজিরা ফোরে থেকে কীভাবে টাকা পাঠালাম বা কত টাকা পাঠালাম, এবং এটার যে লটারিটা সেটা আগামীকাল বৃহস্পতিবার, এবং টাকাটা কতক্ষণের ভিতরে জমা হলো এবং রেটটা কত, সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে দেখবেন কীভাবে টাকাগুলো পাঠাইতে হয়। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি অবশ্যই বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয়, তো সেটা অবশ্যই যারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। তো দেখুন, এখানে ওপেন করার পর মেনুতে গেলাম, মেনুতে ক্লিক করার পর এখানে ফোর ই, তারপরে এখানে আছে মানি ট্রান্সফার। তো মানি ট্রান্সফারে ক্লিক করার পর তো এখান থেকে আপনি রিয়াটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখান থেকে নিবেন রিয়া, তারপরে হচ্ছে আপনি বেনিফিশিয়ারি, এখান থেকে যে প্রথম আমার নামটা আছে কামরুল, এটাতে আমি ক্লিক করব। তো আমি কিন্তু আমার ইসলাম ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠাইছি। তো তারপর এখান থেকে আমার যে ব্যাঙ্ক আল জাজিরার ব্যালেন্স অ্যাকাউন্টে এটা ক্লিক করে দিলাম। তারপর নিচেতে আপনি দিতে হবে আপনি কত টাকা পাঠাইতে চাইতেছেন, ওই ব্যালেন্সটা এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে আমি ব্যালেন্সটা দিয়ে দিব। তো আমি 2400 রিয়াল পাঠাবো, 2442 রিয়াল, মানে 71,000 বা 70,000 মতো হবে, 70,973 টাকা। আর এর মধ্যে আপনার চার্জ কাটবে 10 টাকা, 11 টাকা 50 পয়সা, 10 টাকা চার্জ, 1.5 টাকা হচ্ছে ব্যাট। আর আজকে রেট দিচ্ছে হচ্ছে আপনার 29.18 টাকা রেটে আমি টাকা পাঠাইছি। তো যেটা আসলে আপনার মা আপনার ফোরই সারা আপনার যে টেলিমানি আছে অথবা আপনার আপনার যেটা ইউআরপে বা মোবাইল ইপে সিপে এই সবগুলোতে কিন্তু 28 টাকা 20 পয়সা, 21 পয়সা বা 17 পয়সা, 10 পয়সা এর ভিতরে আছে, কিন্তু এটাতে কিন্তু রেটটা দিয়েছে আপনার অনেক বেশি, 29.18 টাকা। তো এই জন্য আমি প্রথমবার টাকাটা পাঠালাম। তো আমি এখান থেকে দেখেন সব কিছু করে দিলাম। তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে না, এখানে কিন্তু আমার নামটা দেখেন একটা এক্সট্রা নাম আছে, কামরুল ইসলাম, ইসলাম ডাবল আছে। তো তাতে কোনো সমস্যা নেই, টাকাটা কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই টাকাটা জমা হয়ে গেছে। আমি টাকাটা যখন পাঠাই তখন বাজে এই দেশের টাইম ফোনে 12টা, মানে 11টা 45 মিনিট। তো সৌদি আরব টাইম 11টা 45, মানে 1টা 12টা ধরতে গেলে 12টা বাজে। তো 12টা থেকে বাংলাদেশে 3টা বাজে, তো আমার 4টে সাড়ে 4টে বাজে কিন্তু আমার টাকাটা জমা হয়ে গেছে। তো আপনারা যদি অ্যাকাউন্টেও টাকা পাঠান তাতে কোনো সমস্যা নেই, সাথে সাথে জমা হয়ে যাবে বা 1-2 ঘন্টার ভিতরে জমা হয়ে যাবে, যেটা অন্য অন্য ব্যাঙ্কে 1-2 দিন লেগে যায়। তো যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার বাকি সব কিছু ঠিকঠাক থাকে, ওখানে কোনো সমস্যা না থাকে, তাহলে এখানে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি কোড আসবে, কোডটা অটোমেটিক্যালি এখানে নিয়ে যাবে। যদি আপনার অন্য মোবাইলে থাকে সিমটা, তাহলে কোডটা এখানে দিয়ে দেবেন। তো কোডটা এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার রেমিটেন্সটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন আমারটা সাকসেসফুল হয়ে গেছে। তো এটার যে অ্যাকাউন্ট নাম্বার বা আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা গেছে দেখেন এখানে সাকসেস হয়ে গেছে, একদম সহজে কিন্তু টাকাটা চলে গেছে। তো আমি 70,000 টাকা মতো পাঠাইছি। তো দেখি এখন আগামীকাল বৃহস্পতিবার একটা লটারি আছে এবং পরবর্তীতে আবার পাঠাবো, দেখা যাক। আপনারাও যদি এসলাই ব্যাঙ্কে পাঠাইতে চান তো পাঠাইতে পারেন, হয়তো যদি ভাগ্যে শাখা লেগে যায় আপনিও পেতে পারেন, যে কেউ পেতে পারে, যেহেতু এটা একটা লটারি। তো এটাকে কনফার্ম ফিনিশ করে দিলাম। তো এখান থেকে আমি এটাকে শেয়ার করে দিব, আমার যে ডিটেলসটা আছে এটা শেয়ার করবো। তারপর আমি দেখাইতেছি, দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবো। হোয়াটসঅ্যাপে পাঠার পর এটা পিডিএফ ফাইলে যখন ওপেন করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আপনার ব্রাঞ্চ, এভরিথিং আপনি দেখতে পারবেন। ওকে, এখানে কোনো আর বাকি থাকবে না, কিন্তু ওইখানে কিন্তু আপনার সব কিছু শো করে না। তো দেখুন আমি আমার ফেস আপনার হোয়াটসঅ্যাপে পাঠালাম এটা। তো দেখুন এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম, দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলসগুলো আছে, আমি কোন ব্যাংকে পাঠালাম, ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা টাকানা যা আছে, মানে এভরিথিং, আমি যা বেনিফিশিয়ারি অ্যাড করার সময় যা যা দিয়েছি সব কিছু কিন্তু এখানে পিডিএফ ফাইলে রয়েছে। তো আপনারা চাইলে এখন এভাবে এখান থেকে আপনারা ফোর ই ব্যাঙ্ক, মানে আপনারা অনেকে প্রশ্ন করেন যে রিয়া আসলে কোন কোন ব্যাংকে পাওয়া যায়। আমি এর আগেও কয়েকবার বলেছি রিয়া হচ্ছে ফোর ই ব্যাঙ্ক, মানে আপনার ব্যাঙ্ক আল জাজিরা, এএনবি ব্যাঙ্ক, টেলিমানি অথবা আপনার বিন এলা। ওকে, তিনটা ব্যাংক থেকে যদি টাকা পাঠান তাহলে শুধু আপনি শুধু ফোর ই ব্যাঙ্ক মানে এবং আপনার রিয়া ব্যাংকের মাধ্যমে টাকাটা যাবে, তাহলে আপনি সেই লটারির সাথে যুক্ত হতে পারবেন। এছাড়া অন্য কোনো ব্যাংকে, বাংলাদেশের অন্য কোনো ব্যাংকে অথবা সৌদি আরবের অন্য কোনো ব্যাংক থেকে যদি আপনি টাকাগুলো পাঠান তাহলে আপনার যে মোটরসাইকেল যে রেমিটেন্স উৎসব এটাতে যুক্ত হতে পারবেন না। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।